शिक्षा क्षेत्र के बाद इस बार स्वास्थ्य क्षेत्र में भी भ्रष्टाचार की शिकायतें भी आ रही हैं। जेएनएम नर्सिंग के छात्रों को विधाननगर पुलिस ने उस समय हिरासत में ले लिया जब भी सॉल्ट लेक हेल्थ बिल्डिंग के सामने विरोध प्रदर्शन करने गए थे। आपको बता दें कि काउंसलिंग की मांग को लेकर स्वास्थ्य भवन में दाखिल होना चाहा तो पुलिस ने उन्हें रोक लिया। बाद में जब उन लोगों ने स्वास्थ्य भवन के बाहर प्रदर्शन किया तो विधाननगर इलेक्ट्रिक कैंप्स थाने की पुलिस ने जेएनएम नर्सिंग के छात्रों को गिरफ्तार कर लिया। আমরা নেবো সবাইকে। এবার ওখানে গিয়ে শোনা যায় EWS 33,000 পর্যন্ত র্যাঙ্ক উঠে গেছে, আর যেখানে আমাদের তো মাঝখানে পেছনের দিকে অনেকেই পেয়ে গেছে। আমরা শুধু আজকে স্বাস্থ্য ভবন থেকে ম্যামের কাছে একটু বলতাম গিয়ে যে ম্যাম আমাদের দেওয়ার দরকার নেই, আমরা বলছি আমাদের দিয়ে দিন। শুধু এইটাই দাবি ছিল যে আর একবার অন্তত কাউন্সিলিং করেন, যাতে মাঝখানে এই মেয়েগুলো যেটা পাইনি তার অন্তত পাই, আমাদের হলে হবে র্যাঙ্কের মধ্যে আসতে হবে, না হলে না হবে। এইটুকু দাবি করতে গেছে স্যার স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং আমাকেও অ্যারেস্ট করছিল। এবং কত প্রকার তোমার নাম কি আর কোন কলেজে তুমি পড়ছো? আমার নাম সৌমিলি ব্যানার্জি। তোমরা কারা? তোমরা কারা? আমরা জিএনএম নার্সিং স্টুডেন্ট। আমার বাড়ি বারাসাতে। তুমি এখন কোথায় রয়েছো? এখন কোথায়? আমি এখন নার্সিং মানে কিছুই করছি না। আমি এখন নার্সিং এ জয়েন করার জন্য পরীক্ষা দিয়েছিলাম, আপাতত এটাই চেষ্টা করছি, হলো না এবার অন্য কিছু ভাবতে হবে। তোমার নাম? আমার নাম সৌমিলি ব্যানার্জি।